हेलो स्टूडेंट वेलकम टू मसल स्टाडी पॉइंट। आज के विषय आलोचना करब से हलो क्लास टुएल्भर जो प्रथम चैप्टर आज से प्रथम चैप्टर जार नाम हे लजिक गेट्स एवं कम्बिनेशनल सर्किट। तो ये जिनिसटा कि जिनिस जिनिसटा हलो जे किभाबे एक लजिक गेट व्यवहार करा हे सम्पर्कित पुरो तुम्हारा एखाने देखते पाबे। तार मध्य जे आज के जो टॉपिकटा निये आलोचना होबे सेटा हलो बेसिक गेट्स। चलो विस्तारित भावे देखी की की आज की की जिनिस आछे। तो प्रथमे जाना जाक जे लजिक गेट्सटा की जिनिस। देखो लजिक गेट्स होच्छे कि कम्प्यूटर किन्तु जिरो आर होच्छे वन, जिरो आर वन छाड़ा किन्तु किछुई बोझे ना, ठीक आछे। तो कम्प्यूटर के तुमि जाई तथ्य दाओ ना केन से किन्तु ओई जिरो आर वन ए कनभार्ट करे तबेई तोमाके उत्तर देबे एबं से तार मेशिन लेवल लैंगुएजे निये जाबे सेटाके एबं सेखान थेके जेटा तथ्यटा से पाबे सेई तथ्यटा आबार होच्छे से आमादेर फिरिये देबे हाई लेवल लैंगुएजे। ओई जिरो वानेर माध्यमे तखन आर देय ना, तखन होच्छे आमरा जे लैंगुएजटा बुझी सेई सेई लैंगुएजे से फिरिये देय। किन्तु ओ जखन भितरे काजटा करे सेटा किन्तु ओई जिरो वाने कनभार्ट करे सब काज करे। तो जिरो और वानेर समन्वये प्रस्तुत तथ्य आरोहण संचय, ठीक आछे। एबं ओई कम्पिउटारेर ओई जे सीपीयू आछे ओई सीपीयूर मध्ये जे छोटो छोटो कि थाके रेजिस्टर थाके, ओई रेजिस्टरगुलो कि दिए तैरी हय, एक एकटा होच्छे फ्लिप फ्लप नामक एकटा जिनिसपत्र बा होच्छे ओई लजिक गेट्सगुलो दिए तैरी हय। ओई लजिक गेट्सगुलो दिए तैरी हय सेखानेई जे तथ्य संचय करे रखा ओई जिरो आर वानेर माध्यमे करे। तो सेई जन्य ओई लजिक गेटगुलो व्यवहार करा हय। তারপরে কি আছে বৈশিষ্ট্য? না ডিজিটাল সিস্টেমের হার্ডওয়্যারের মূল এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক বর্তনী ইনপুট সংকেত হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যা যা তথ্য দিচ্ছি সেগুলো ইনপুট হিসাবে নিচ্ছে, নেওয়ার পরে সেটা হচ্ছে ওই সিস্টেমে সেভ করছে বা সেটাকে হচ্ছে ওদের মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার জন্য এই গেটগুলোর প্রয়োজন হচ্ছে এবং ইনপুটকে প্রসেস করে আউটপুট আবার আমাদের রূপান্তরিত করে দিচ্ছে। তো এবারে গেটস মোটামুটি কয় প্রকার? গেটস হলে একটা হচ্ছে বেসিক গেটস হয়, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ লজিক গেট। তো আমাদের আজকের ভিডিওতে যেটা আমরা দেখব, আজকের ক্লাসে যেটা দেখব সেটা হলো অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। এই তিনটাকে কী বলা হয়? না হচ্ছে বেসিক গেটস। এগুলো একটা বেসিক গেটস। তো প্রথমে দেখা যাক যে অ্যান্ড গেটসে কী কী আছে। অ্যান্ড গেটসের যদি আমরা অ্যান্ড গেটের যদি আমরা বাস্তব একটা এক্সাম্পল দেখি, দেখো এখানে কি কি হতে পারে, না ইনপুট দুই হতে পারে বা তার চেয়ে বেশি হতে পারে। তো আমাদের এখানে ধরে নিলাম যে এখানে দুটো ইনপুট আছে। দুটো ইনপুটে দেখো, এটা একটু মুছে দিই, মুছে দিলে পুরো পরিষ্কার। একটা যদি পাইপ দেখি তাহলে এই পাইপটাতে আমরা কি পাচ্ছি, দেখো এখানে দুটো স্টপ ওয়াচ লাগানো আছে, এখানে দুটো স্টপ ওয়াচ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। কিন্তু এখান থেকে আমরা জল যদি আমরা দিই তাহলে কিভাবে আউটপুট পাবো, অর্থাৎ কিভাবে জলটা এই চৌবাচ্চাতে এই কাঁচের অ্যাকোরিয়ামে ভর্তি হবে। আমরা যদি এ অথবা বি দুটোর মধ্যে যদি একটা স্টপ ওয়াচকে আমরা বন্ধ করে রাখি তাহলে কি জলটা আসবে? অবশ্যই আসবে না। তো এটার তাহলে মানে কিভাবে চলছে? আবার এটা যদি আমি সুইচিং সার্কিটে দেখি, দেখো এখানে দুটো ফিউজ করা আছে। তো এই ফিউজের মধ্যে একটা যদি আমি বন্ধ করে দিই তাহলে কি লাইটটা জ্বলবে? জ্বলবে না। কিন্তু দুটো যদি বন্ধ করা থাকে, এটা যদি বন্ধ করা থাকে তাহলে কি হবে? না লাইটটা তখন কিন্তু জ্বলবে। অর্থাৎ এখানে ইনপুট দুই বা ততোধিক হতে পারে, যেহেতু আমাদের এখানে হচ্ছে দুটো ইনপুট দিয়ে দেখানো আছে, ঠিক আছে। তাহলে আমরা দুটোকেই কনসিডার করি এখন। আচ্ছা এবারে দেখো আউটপুট একটা বারে একবারই হবে। দেখো একবারে কিন্তু একটাই আউটপুট বেরোচ্ছে, একবারে কিন্তু একটাই আউটপুট বেরোচ্ছে। এবং এরপরে কি বলছে, না আউটপুটে রোয়ের সংখ্যা টু টু দি পাওয়ার এন হবে। অর্থাৎ এখানে কীরকম ইনপুট হতে পারে? না একটা ইনপুট আচ্ছা আমরা যদি দেখি যে ধরো এই এটা খোলা আছে মানে হচ্ছে জিরো, আর বন্ধ থাকলে ধরো ওয়ান, তাহলে কত রকম আউটপুট হবে? দুটো ইনপুটের ক্ষেত্রে একটা হতে পারে এ আর বি ধরো আছে, তাহলে কি একটা ধরো জিরো, একটা যদি জিরো হয়, একটা যদি জিরো হয় তাহলে আরও একটা জিরো হতে পারে, দুটোই জিরো হতে পারে, অথবা একটা জিরো একটা ওয়ান হতে পারে, অথবা একটা ওয়ান একটা জিরো হতে পারে, অথবা দুটোই ওয়ান হতে পারে। তাহলে কতগুলো কম্বিনেশান হচ্ছে, কতগুলো রো তৈরি হচ্ছে? দেখো একটা দুটো তিনটে এবং চারটে। তাহলে দুটো ইনপুটের ক্ষেত্রে মানে কি ইনপুটের কম্বিনেশান কতগুলো হচ্ছে? টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এন হলে তাহলে এনটা কি, এনটা কি, এনটা হলো ইনপুটের সংখ্যা। তাহলে টু টু দি পাওয়ার, তাহলে আমাদের এখানে ইনপুটের সংখ্যা কত?
ইনপুটের সংখ্যা আমাদের এখানে 2 তাহলে 2 টু দি পাওয়ার 2 তাহলে কটা আমাদের কম্বিনেশন হবে 4টে তাহলে এবার তার রেসপেক্টে যে আউটপুট হবে সেটা দেখব এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আউটপুট গুলো কিভাবে এখানে বের হচ্ছে আউটপুট গুলো যেভাবে বের হচ্ছে সেটা হলো গুণের আকারে বের হচ্ছে কিসের আকারে না গুণের আকারে অর্থাৎ f ইকুয়াল টু f টা যদি আউটপুট হয় তাহলে a ইনটু b এখানে যদি আমি f ধরি তাহলে কি হবে গুণের আকারে বের হচ্ছে দেখো 0 আর 0 তাহলে 0 গুণ 0 যদি আমি দেখি তাহলে কত হচ্ছে 0 0 আর 1 এর ক্ষেত্রে তাহলে কি হবে 0 আর 1 এর ক্ষেত্রে 0 আর 1 যদি আমি গুণ করি তাহলে কি হবে 0 1 আর 0 এর ক্ষেত্রে কি হবে 0 এবং 1 আর 1 এর ক্ষেত্রে কি হবে 1 ইনটু 1 তাহলে এর ক্ষেত্রে কি হবে না 1 হবে সেই জন্য দেখো এখানে লেখা আছে যদি একটি ইনপুট দেখো যদি 0 হয় একটি ইনপুট 0 হলেই a আর b যদি আমি ইনপুট দেখি তাহলে একটি ইনপুট যদি 0 হয় দেখো এখানে একটা 0 এখানে একটা 0 এখানে দুটোই 0 আছে যে কোনো একটি ইনপুট যদি 0 হয় তাহলে তোমার দেখো আউটপুট কিন্তু 0 হয়ে যাচ্ছে আর একমাত্র দুটো ইনপুট যদি 1 হয় তবেই কিন্তু 1 হচ্ছে আর সবগুলো ইনপুট যদি 0 হয় তাহলে ইন আউটপুট 0 হচ্ছে তো এইটা কিসে লাগানো থাকে এটা এই সার্কিটটা শ্রেণী সমবায় অর্থাৎ সিরিজ কানেকশনে লাগানো থাকে এটা কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝেই আসে তা একে কি বলা হয় অল বা নাথিং গেট দেখো যে জিনিসটা আগে বোঝালাম সেই জিনিসটারই ইনপুট হচ্ছে এখানে দেয়া আছে ইনপুট অর্থাৎ ট্রুথ টেবিল টু ইনপুট আমরা দুটো ইনপুট ব্যবহার করেছি এখানে দেখো চারটে কম্বিনেশন আছে সেটা কি করে হলো আগেই দেখি যে টু টু দি পাওয়ার এন হবে এন মানে কি এন মানে হলো এখানে ইনপুট সংখ্যা এন মানে কি ইনপুট সংখ্যা তাহলে এখানে কটা ইনপুট আছে দুটো ইনপুট আছে এ আর বি সেই জন্য টু টু দি পাওয়ার টু তার মানে কত হচ্ছে চারটে ইনপুট কম্বিনেশন হবে 1 2 3 4 ঠিক আছে তাহলে দুটো ইনপুটের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো দুটো ইনপুটের ক্ষেত্রে আমরা এফ সমান সমান এ ইন্টু বি লিখবো আচ্ছা তিনটি ইনপুটের ক্ষেত্রে কি এ ইন্টু বি ইন্টু সি এবং এন নাম্বার ইনপুটের ক্ষেত্রে কি লিখবো না এ ইন্টু এ এ ওয়ান ইন্টু এ টু ইন্টু করে করে এ ওয়ান এবং এই এক্সপ্রেশনটা দেখো গুণের আকারে লেখা আছে দেখো এ ইন্টু বি গুণের আকারে আগেই বলেছি আচ্ছা তাহলে তিনটে ইনপুটের ক্ষেত্রে আমাদের তাহলে কটা আউটপুটের কটা ইনপুটের কম্বিনেশন হবে কটা ইনপুটের রো হবে টু টু দি পাওয়ার এন এন মানে কি ইনপুটের সংখ্যা এখানে দেখো তিনটি ইনপুট আছে এ বি এবং সি তাই টু টু দি পাওয়ার 3 তার মানে কত হলো 8টা 8টা কি হবে 8টা হবে ইনপুটের কম্বিনেশন এবং তাহলে তার রেসপেক্টে যে আউটপুটগুলো পাওয়া যাবে দেখো এখানে 0 0 এ বি আছে তাহলে এই এ বিতে বসাও 0 ইন্টু 0 তার মানে হচ্ছে 0 0 ইন্টু 1 তার মানে হচ্ছে 0 1 ইন্টু 0 তার মানে হচ্ছে 0 এবং 1 ইন্টু 1 হলে 1 এই হলো আউটপুট এবারে দেখে নেওয়া যাক যে তিনটে ইনপুট দিয়ে কিভাবে আছে দেখো তিনটে ইনপুট মানে আগেই বলেছি যে 8টা কম্বিনেশন হবে 8টা কম্বিনেশন আচ্ছা এটা কিন্তু একটা লেখার সহজ উপায় আছে তাহলে তুমি ভাবতে পারো যে স্যার আমি কিভাবে ওই কম্বিনেশনগুলো লিখবো কম্বিনেশনগুলো লেখার একটা সহজ উপায় হচ্ছে প্রথমে হচ্ছে ইনপুট সংখ্যা এ বি সি তিনটে এরকমভাবে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে যেহেতু এখানে তুমি বুঝতে পারছো তিনটে ইনপুট মানে কটা কম্বিনেশন তিনটে ইনপুট মানে তুমি বুঝতেই পারছো যে এখানে তিনটে ইনপুট মানে আমার কটা কম্বিনেশন 8টা কম্বিনেশন 8টা কম্বিনেশন যখনই পেয়ে যাচ্ছ তখন তাহলে কি হবে তখন হচ্ছে তোমাকে প্রথম চারটে 0 তারপরে চারটে 1 বসিয়ে দিলে তারপরে বিতে কি করবে বিতে প্রথম দুটো 0 তারপরে দুটো 1 প্রথম দুটো 0 তারপরে দুটো 1 এইভাবে তারপরে সি ইনপুট যেটা সেটাতে কি করবে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এইভাবে কিন্তু বসালে দেখবে কোনো কিছু সমস্যা হবে না আচ্ছা এখানে যদি কি থাকতো যদি চারটে যদি থাকতো যদি চারটে ইনপুট থাকতো তাহলে সেটা তুমি কিভাবে বসাতে সেটাও আমি বলে দিচ্ছি চারটে ইনপুট থাকলে তুমি কিভাবে বসাতে চারটে ইনপুট থাকলে কিভাবে বসাতে সেটা দেখো চারটে ইনপুট মানে তাহলে কটা কম্বিনেশন হচ্ছে ইনপুট ইনপুটের কম্বিনেশন কটা টু টু দি পাওয়ার 4 মানে কত 16 হচ্ছে 16 মানে তাহলে কটা
ইনপুট লাগছে এ বি সি ডি, তাহলে ষোলোটা মানে কি হবে, প্রথমটার ক্ষেত্রে আটটা বসবে জিরো প্রথমেই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তারপরে আটটা ওয়ান বসবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তারপরের ক্ষেত্রে কি হবে, বিয়ের ক্ষেত্রে আটটা আটটা বসে গেল, তারপরে চারটে চারটে, এক দুই দুই তিন চার, তারপরে চারটে ওয়ান, এক দুই তিন চার, তারপরে আবার চারটে জিরো, আবার চারটে ওয়ান। এবারে সি এর ক্ষেত্রে কি হবে, দুটো জিরো দুটো ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান। এবং তারপরে ডি এর ক্ষেত্রে কি হবে, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এইভাবে লিখতে হবে। তাহলে এটা আশা করি বোঝা গেল। আচ্ছা পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইডে যেটা আছে সেটা হলো এটাকে দেখতে কেমন লাগে, ইনপুটের অ্যান্ড গেট দেখতে কেমন, জাস্ট সিম্পল ডি এবং দুটো ইনপুট দেওয়া আছে এবং তার রেসপেক্টে যে আউটপুটটা দেওয়া আছে, এফ ইকুয়াল টু এ ইনটু বি, এবং তিনটে ইনপুটের ক্ষেত্রে তিনটে ইনপুট এইভাবে ঢুকছে এবং একটা আউটপুট বেরোচ্ছে, এবং এন নাম্বার অফ ইনপুটের ক্ষেত্রে তিনটে ঢুকছে, সরি এন নাম্বার এন নাম্বার ইনপুট ঢুকছে এবং একটা আউটপুট বেরোচ্ছে। আচ্ছা এই টাইমিং ডায়াগ্রামটা কী জিনিস, টাইমিং ডায়াগ্রামটা হলো তোমার, আমি প্রথমে কী করবো, একটা ট্রুথ টেবিল এঁকে নেবো। ট্রুথ টেবিল আঁকার জন্য কি, আমার ধরো এখানে দুটো ইনপুট নিয়েছে, দুটো ইনপুট নিয়ে এই টাইম হচ্ছে টাইমিং ডায়াগ্রামটা করা আছে, তাহলে এ এবং বি, এ এবং বি, এবং আউটপুট পথ কি, আউটপুট হলো এফ। আচ্ছা ভালো করে পরিষ্কার করে লিখে, নাহলে বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাহলে কি দুটো ইনপুটের ক্ষেত্রে দেখো, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি, আর এটা কি না হচ্ছে আউটপুট। দেখো প্রথম ইনপুটের ক্ষেত্রে কি হচ্ছে, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। আচ্ছা এটার আউটপুট কি হবে, যেহেতু এফ ইকুয়াল টু এ ইনটু বি, তাই জিরো 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 এবং ওয়ান। তাহলে আমার যখন দুটো ইনপুটই যখন জিরো থাকবে, তাহলে আমার আউটপুট কি হচ্ছে, জিরো। দেখো আচ্ছা যখন দুটো ইনপুটের মধ্যে একটি থাকবে জিরো একটি থাকবে ওয়ান, তাহলে আমার আউটপুট হবে জিরো, এবং যখন একটি ইনপুট ওয়ান এবং আরেকটি ইনপুট যখন জিরো হবে তখনও হবে জিরো, এবং দুটি ইনপুট যখন আমার ওয়ান হবে তাহলে হয়ে যাবে ওয়ান। দেখো এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে একটা জিরোর কন্ডিশান, একটা আছে ওয়ানের কন্ডিশান, ঠিক আছে। অর্থাৎ নিচের দিক থেকে শুরু হলে তাহলে হচ্ছে জিরো, আর উপরের দিক থেকে শুরু হলে তাহলে হচ্ছে ওয়ান। এবং হচ্ছে ইনপুট বি এর ক্ষেত্রেও আছে, একটা ওয়ান করেছে আর একটা হচ্ছে জিরো করেছে। তো এখানে কি করা আছে, প্রথম ইনপুটটা দেখো ওয়ান দেওয়া আছে, অর্থাৎ প্রথম মানে আর কি উপরের দিকে আছে, তাহলে ওয়ান। আর দ্বিতীয় ইনপুটটা দেখো বি এর ক্ষেত্রে, এটাও কিন্তু দেখো ওয়ান আছে, তাহলে ওয়ান ওয়ানের ক্ষেত্রে আমাদের আউটপুট কি হওয়া উচিত, ওয়ান ওয়ান হওয়া উচিত। দেখো আউটপুট এটা দেখো উপরের দিকে আছে, তাহলে ওয়ান। আচ্ছা পরের পরেরটা দেখো, এটা কি আছে, এটা আছে জিরো, অর্থাৎ নিচের দিকে আছে একটু, তাই জিরো। আর এটা কি আছে, এটা দেখো ওয়ান আছে, এটা জিরো আছে, অর্থাৎ এটা জিরো, অর্থাৎ বিয়েরটা আছে জিরো, সরি বিয়েরটা আছে ওয়ান, আর এরটা আছে কি জিরো। তাহলে এর আউটপুট কি হওয়া উচিত, জিরো হওয়া উচিত। দেখো নিচের দিকে আছে জিরো। তারপরেরটা দেখো, তারপরে কি আছে, না ইনপুট এর ক্ষেত্রে দেখো জিরো আছে, অর্থাৎ নিচের দিকে আছে, এটা নিচের দিকে আছে, তাই এটা কি জিরো। আর বি এর ক্ষেত্রে দেখো জিরো আছে, দেখো নিচের দিকে আছে, তাই জিরো। তাহলে জিরো জিরোর ক্ষেত্রে আমাদের কি হওয়া উচিত আউটপুট, না সেটা জিরো হওয়া উচিত, তাই দেখো এখানেও নিচে আছে। আচ্ছা তারপরের কন্ডিশনটা দেখো, পরের কন্ডিশনটা কি, ইনপুট কি আছে ওয়ানে আছে, দেখো এটা ওয়ান দেখাচ্ছে, আর এটা কি আছে জিরো। দেখো তাহলে ওয়ান আর জিরোর ক্ষেত্রে আমাদের আউটপুট কি হওয়া উচিত, জিরো। দেখো এখানে আউটপুট আমাদের কি পেয়েছি, জিরো, অর্থাৎ নিচের দিকে আছে। তো আশা করছি
এই টাইমিং ডায়াগ্রামটা অ্যান্ড গেটের বুঝতে পারা গেল এবং পরবর্তীতে যে অর গেট থাকবে সেটাও বুঝতে পারা যাবে। এরপরে পরে গেট কি আছে না হচ্ছে অর গেট। অর গেটের যদি আমি রিয়েল এক্সাম্পল দেখি তাহলে দেখো এখানে দুটো যদি আমি এখান থেকে যদি জল ভরি এবং আউটপুট আছে, তাহলে আমি যদি স্টপ ওয়াচ এটা যদি আমি ইনপুট বলি, এই স্টপ ওয়াচগুলো যদি আমি ইনপুট বলি, দেখো যে কোনো একটা যদি আমি বন্ধ করে দিই তাহলে কি জল আসবে না? অবশ্যই পড়বে। এটা বন্ধ করে দিলেও আসবে, আবার এটা বন্ধ করে দিলেও আসবে, আবার দুটো যদি খোলা রাখি তাহলে দুটোতেও দেখো জল কিন্তু এই অ্যাকোয়ারিয়ামে চৌবাচ্চাতে ভর্তি হচ্ছে। অর্থাৎ এর বৈশিষ্ট্য কী কী? আচ্ছা সুইচিং এর দিকে দেখো, এই ফিউ এখানে একটা ফিউজ আছে, এখানে একটা ফিউজ আছে, তাহলে এটা যদি আমি কেটে এটা যদি আমি দুটোই যদি কাটা থাকে তাহলে কি হবে? দুটো কাটা থাকলে লাইটটা অফ থাকবে, তার দুটোর মধ্যে যদি একটা যদি অন থাকে আর একটা যদি অফ থাকে তাহলে কি হয়ে যাবে? দেখো জুড়ে যাচ্ছে, তাহলে কি হবে? লাইটটা অন অন হয়ে যাবে। বা দুটোই যদি জোড়ে থাকে তাহলে কি হবে? তাহলে অন থাকবে, অসুবিধা নেই। তাহলে এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হলো একটা ইনপুটের সংখ্যাতে দুই বা ততোধিক পর্যন্ত একটা ইনপুট হতে পারে এবং আউটপুট একবারে একটি হবে, এবং আউটপুটের রো বা কম্বিনেশন কি হবে? 2n। অর্থাৎ যদি আমার দুটো ইনপুট থাকে তাহলে এর কম্বিনেশন কত হবে? 2n। তার মানে 2 হলে তার মানে চারটে কম্বিনেশন হবে বা রো হবে, আউটপুট রো বলা হয়ে থাকে বা আউটপুট কম্বিনেশনও বলা হয়ে থাকে। তো এর ক্ষেত্রে তোমাদের যে ট্রুথ টেবিলটা সেটা কেমন দেখতে হবে সেটা দেখে নিই। তো আচ্ছা আমি দুটোর ক্ষেত্রে নিই, তারা ধরি আমার এ এবং বি দুটো ইনপুট আছে, দুটো ইনপুট এবং একটা আউটপুট হবে, তাহলে 0 1 হবে। একটা 0 1 এই হলো কম্বিনেশন। কম্বিনেশন হওয়ার পরে এইটা কিসে থাকে? এই আউটপুটটা থাকে যোগের আকারে, অর্থাৎ এ প্লাস বি যোগের আকারে থাকে। তাহলে কি হবে? 0 + 0 করলে 0 হবে, 0 + 1 করলে কি হবে? 1 হবে, 1 + 0 করলে কি হবে? 1 হবে, 1 + 1 করলে, এটা যেহেতু বাইনারি এখানে কিন্তু 1 + 1 করলে কিন্তু 2 হবে না, এখানে কিন্তু 1ই হবে। সরি, এটা হচ্ছে গেটের ব্যাপার, সেখানে 1 + 1 করলে এখানে 1ই হবে। বাইনারিতে তো হাতে কি থাকতো? 1 + 1 করলে 0 থাকতো আর ক্যারি 1 থাকতো, তাহলে এখানে যেহেতু গেটের ব্যাপার তাই 1 + 1 করলে এখানে 1ই হবে। তো যে এই যে জিনিসটা আছে, যে কোনো একটি ইনপুট যদি 1 হয়, দেখো যে কোনো একটি ইনপুট যদি তোমার 1 হয় তাহলে কি হবে? আউটপুট দেখো 1 হচ্ছে। আচ্ছা সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে কি হবে? সবগুলো ইনপুট 1 হলে দেখো আউটপুট 1 হচ্ছে, সবগুলো ইনপুট 1 হলে। আচ্ছা সবগুলো ইনপুট যদি 0 হয়, যদি সবগুলো ইনপুট 0 হয় তাহলে কি হবে? আউটপুট 0 হবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং এইটা কি থাকে? না প্যারালাল কানেকশন হিসাবে যুক্ত থাকে। এটাকে কি বলা হয়ে থাকে? না এনি গেট বা অল গেট, এনি গেট। নেক্সট স্লাইডে যাওয়া যাক। তারপর এখানে ট্রুথ টেবিল, দুটো ট্রুথ টেবিল হলে, অর্থাৎ দুটো ইনপুট ট্রুথ টেবিল হলে কি হবে? না চারটে কম্বিনেশন হবে। সেটা কি করে বেরোলো? আমি আগেই বলেছি যে 2n, n মানে যদি এখানে ইনপুট সংখ্যা হয় তাহলে 2 হলে তাহলে কত হবে? 4। তাহলে চারটে ইনপুট সংখ্যা তুমি এখানে পেয়ে যাচ্ছ, ইনপুটের আর কি আউটপুটের কম্বিনেশন আর কি, ইনপুটের কম্বিনেশন যেটা সেটা পাচ্ছ। এবং তিনটে হলে কতগুলো হবে পরবর্তী স্লাইডে দেখাবো। তার আগে বলে দিই যে তিনটে হলে 2 3 হলে তাহলে কত হবে? 8টা কম্বিনেশন হবে। আর এই এক্সপ্রেশনটা কি কিসে লেখা হয়? যোগ আকারে লেখা হয়, সেটা আগেই বলে দিয়েছি। দেখো এখানে কি আছে, এখানে তাহলে এ বি সি তিনটে ইনপুট আছে, তিনটে ইনপুট হলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা কম্বিনেশন টোটাল আছে। তাহলে এইটুকু আশা করি বুঝতে পারা গেল। পরে দেখা যাক আর কি আছে। আচ্ছা এটা দেখতে কেমন হয়? ঠিক ডি এর যে একটা, এটা একটু বাঁকা মতো হয়। কেমন দেখতে? একটু বাঁকা মতো। এটা হচ্ছে 2 ইনপুট অর গেট, এটা হচ্ছে 3 ইনপুট, এটা হচ্ছে n নাম্বার অফ ইনপুট অর গেট। আচ্ছা এই টাইমিং ডায়াগ্রামটা
বোঝানোর আগে আমাদের কি করতে হবে, প্রথমে ট্রুথ টেবিলটা লিখতে হবে। এখানে যেহেতু ইনপুট এ ইনপুট বি দিয়েছে, তার মানে হচ্ছে দুটো ইনপুট নিয়েছে, তাহলে সেক্ষেত্রে আউটপুট তো একটাই বেরোবে, সেটা তো আগেই বলা। সেটা হলো এ এবং বি ইনপুট নিলাম এবং আমি এফ হচ্ছে আউটপুট দিলাম। এফ আউটপুট মানে কি, এ প্লাস বি যেহেতু অর গেট যোগের আকারে, তাহলে আমি কম্বিনেশনটা লিখি 0011, তারপরে কি 0101, এবং এক্ষেত্রে আউটপুট কি হবে 0111। এবারে আমরা এখান থেকে আউটপুট টাইমিং ডায়াগ্রামের সাথে আমরা কি করব না, এই ট্রুথ টেবিলটাকে ম্যাচ করিয়ে দেখব যে আমাদের মিলছে কিনা। দেখো নিচের দিকে থাকা মানে হচ্ছে 0 আর উপরের দিকে থাকা মানে হচ্ছে 1। দেখো নিচের দিকে থাকা মানে 0, উপরের দিকে এই বারটা থাকা মানে হচ্ছে 1। আমরা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল নিয়ে নিয়েছি, তাহলে ইনপুট এ এটা ইনপুট বি আর এটা হলো আউটপুট। দেখো ইনপুট এ এখানে কি আছে, এই পজিশনে আছে, তার মানে 0 আছে ইনপুট। আচ্ছা ইনপুট বি দেখো 0 আছে, তাহলে 0 0 যদি আমাদের ইনপুট হয় তাহলে আউটপুট কি হওয়া উচিত, 0 হওয়া উচিত। দেখো এইটাও কিন্তু 0তেই আছে। ওকে, এরপরে দেখো এটা একটা হয়ে গেল কম্বিনেশন। আর একটা দেখো, দেখো ইনপুট এ তে কি আছে, ইনপুট এতে 1 আছে এবং ইনপুট বি তে কি আছে, ইনপুট বি তে 1 আছে। তাহলে 1 1 এর ক্ষেত্রে দেখো আমাদের আউটপুট কি হওয়া উচিত, 1 হওয়া উচিত। দেখো আউটপুটও কিন্তু ঠিক উপরের দিকেই আছে, তাহলে এটা 1। এরপরে যেটা দেখো সেটা কি, ইনপুটের ক্ষেত্রে কি আছে, ইনপুটের ক্ষেত্রে দেখো 1 আছে, আর অর্থাৎ ইনপুট এর ক্ষেত্রে দেখো 1 আছে আর ইনপুট বি এর ক্ষেত্রে দেখো 0 আছে, তার মানে কি আছে 1 0। দেখো 1 0 1 0 এর ক্ষেত্রে আউটপুট কি হওয়া উচিত, 1 হওয়া উচিত। তাহলে আমাদের আউটপুটের লাইনটা কোথায় আছে, না 1ই আছে। আচ্ছা তারপরেরটা দেখা যাক, তারপরেরটা দেখো ইনপুটের ক্ষেত্রে কি আছে, 0 আছে, আর আউটপুটের ক্ষেত্রে এই ইনপুট বি এর ক্ষেত্রে কি আছে, 1 আছে। অর্থাৎ এইটা 0 এবং এটা 1, তাহলে 0 আর 1 এর ক্ষেত্রে কি হওয়া উচিত, 1 হওয়া উচিত। দেখো এখানে কিন্তু 1 আছে। এরপরে দেখি ইনপুট এ, দেখো এই লাইনটাতে কি আছে, 1 এ আছে, অর্থাৎ উপর দিকে আছে মানে 1 এ আছে। ইনপুট বি এতে কি আছে, 0 তে আছে, তাহলে 1 0 কম্বিনেশন আছে, তাহলে 1 0 কম্বিনেশন তাহলে কি হওয়া উচিত, 1 হওয়া উচিত। দেখো এটাও কিন্তু 1 এ আছে। আচ্ছা ইনপুট এর ক্ষেত্রে দেখো ইনপুট এটা কি কিসে আছে, 0 তে আছে, এবং ইনপুট বিটা কি কিসে আছে, লাস্টে 0 তে আছে। তাহলে 0 0 এর ক্ষেত্রে আমাদের আউটপুট কি হওয়া উচিত, 0 হওয়া উচিত। দেখো এখানে কিন্তু 0 আছে। এটুকু আশা করি বুঝতে পারা গেল। এবারে দেখা যাক নট গেট, নট গেটের দেখো, নট গেটের যদি আমি রিয়েল এক্সাম্পল দেখি, সিস অর্থাৎ ওই পার্কে বিভিন্ন জায়গায় দেখা যায় যে এখানে যেটা হবে, এখানে কি হবে, এইদিকে সেটা কি হবে, তার ঠিক উল্টো হবে, বা এদিকে যা থাকবে এদিকে তার উল্টো হবে। দেখো সেইভাবেই এই সার্কিটটা করা আছে, অর্থাৎ 0 যদি থাকে তাহলে কি হবে, এখানে 1 হয়ে যাবে, আর 1 থাকলে কি হবে, এখানে 0 হয়ে যাবে। তাহলে ইনপুটের সংখ্যা কি হয়, ইনপুটের সংখ্যা যেহেতু এখানে যা থাকবে তার ঠিক উল্টো হবে, তাহলে কি হবে, ইনপুটের সংখ্যা সর্বদাই কিন্তু একটিই হবে। আচ্ছা একইবারে আউটপুটের সংখ্যা তো একই হয়, একটি হয়, তাহলে এখানে হচ্ছে আউটপুটের রো বা হচ্ছে কম্বিনেশন কি হবে, আউটপুটের রো বা কম্বিনেশন কত হবে, না হচ্ছে 2 হবে। সেটা কিভাবে এলো, না হচ্ছে এটা যদি ইনপুট হয়, ইনপুট তো একটা আর আউটপুটটা কি এফ, তাহলে কি হবে, যদি 0 হয় তাহলে 1 হবে, আর 1 হলে কি হবে, এটা 0 হবে। দেখো ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 1 হবে, আর 1 হলে আউটপুট 0 হবে। আউটপুট সর্বদা ইনপুটের বিপরীত হবে, তাই একে কি বলা হয়, না ইনভার্টার। সেই জন্য আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু এ বার লিখতে পারি, বা এ কমপ্লিমেন্ট বলে লিখতে পারি, বা এ ড্যাশ, এই হিসাবে আমরা ডিনোট করতে পারি। পরবর্তী দেখা যাক নট গেট সম্পর্কে, দেখো আমরা ওই জন্য এ কমপ্লিমেন্ট দিয়েও লিখতে পারি, এ ড্যাশ দিয়েও লিখতে পারি, অথবা এ বার। ইনপুট সর্বদা একটি হবে, এখানে আবার পরিষ্কারভাবে বলা হয়েছে। তাহলে এটা ট্রুথ টেবিল কি হলো, ট্রুথ টেবিল হলো যদি 0 থাকে তাহলে এর আউটপুট সর্বদা 1 হবে, এবং 1 হলে এর আউটপুট সর্বদা 0 হবে। এবং এর চিত্রটা কেমন হবে, এই একটা ত্রিভুজাকৃতি,
ইনপুট যাচ্ছে এবং আউটপুট বেরোচ্ছে, অথবা এখানে একটা কিন্তু বাবল অবশ্যই দিতে হবে, অথবা তুমি বাবলটা আগে এবং তারপরে ত্রিভুজটা পরেও দিতে পারো। আচ্ছা, এটা টাইম টাইমিং ডায়াগ্রাম কি? যেহেতু এখানে আউটপুট যেটা আছে, দেখো এখানে ইনপুট এ আছে এবং আউটপুট এফ আছে, অর্থাৎ একটা ইনপুট এবং আউটপুটের সংখ্যা একটাই। অর্থাৎ যদি আমি এখানে দেখো এখানে জিরো আর এখানে ওয়ান আছে, তাহলে আমি যদি জিরো ইনপুট দিই তাহলে আমার আউটপুট কি আসা উচিত? ওয়ান আসা উচিত, তাহলে ওয়ান কিন্তু এখানে এসে গেল। এবং আমার যদি ইনপুটটা যদি ওয়ান হয়, অর্থাৎ দেখো এখানে যদি ওয়ান হয় তাহলে দেখো আউটপুট জিরো, অর্থাৎ একটু ডাউন গ্রাফটা একটু ডাউন আছে ডায়াগ্রাম। এইভাবেই দেখো পুরোটা আছে, দেখো এখানে পুরো সব জিরো আছে, তাই এখানে দেখো পুরো সব ওয়ান আছে, এখানে ওয়ান আছে তাহলে এখানে জিরো আছে, এখানে ওয়ান আছে এখানে তাহলে সরি এখানে জিরো আছে তাহলে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে তাহলে এখানে জিরো আছে, এইভাবে কিন্তু। তাহলে আজকে আমাদের বেসিক যে লজিক গেটসগুলো সেগুলো আশা করি বুঝতে পারা গেলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ডিসক্রিপশানে কিছু লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের, সেগুলোকে ফলো করো নিয়মিত আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।